এবং এমন কথা বলা খারাপ কিছু নয়। কিছু লোক আছে যারা হাত উঠিয়ে আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন করে হতে পারে, কিভাবে একজন রাসূল, আল্লাহর একজন নবী খারাপ মানুষের হাতে পরাজিত হতে পারে। হ্যাঁ, আমরা যদি কেবল মসিহর, ক্রুশবিদ্ধ ও মৃত্যুতে থেমে যায় এবং এর লক্ষ্য অবহেলা করি ও এরপর কি হলো তা ভুলে যায়, তাহলে কি সেটা ঠিক? কিন্তু আল্লাহ কখনো পরাজিত হন না, আল্লাহ সবসময় বিজয়ী, এবং তিনি যখন পুনরুদ্ধারের ব্যবস্থা করেন সেটা নিষ্ফল হতে পারে না, এবং যা তিনি শুরু করে দিয়েছেন ও চালু করেছেন তা কখনো বন্ধ করা যায় না।